হ্যালো ডিয়ার লার্নার্স, বাংলা টু ইংলিশ স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সঙ্গে আমি পিন্টু আজকে আবারও চলে এসেছি নতুন একটি লেসন নিয়ে। আর আজকের এই লেসনে আমরা ফর দিয়ে গঠিত 20টি শর্ট সেন্টেন্স সম্পর্কে জানব, যেগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও খুব কার্যকরী। তাহলে চলো শুরু করা যাক। আমার জন্য, ফর মি, ফর মি। তার জন্য, ফর হিম অর হার, ফর হিম অর হার। তোমার জন্য, ফর ইউ, ফর ইউ। কিছুক্ষণের জন্য, ফর আ হোয়াইল, ফর আ হোয়াইল। একদিনের জন্য, ফর আ ডে, ফর আ ডে। এক সপ্তাহের জন্য, ফর আ উইক, ফর আ উইক। এক মাসের জন্য, ফর আ মান্থ, ফর আ মান্থ। এক বছরের জন্য, ফর আ ইয়ার, ফর আ ইয়ার। চিরদিনের জন্য, ফর এভার, ফর এভার। কিসের জন্য, ফর হোয়াট, ফর হোয়াট। পড়াশোনার জন্য, ফর স্টাডি, ফর স্টাডি। সততার জন্য, ফর অনেস্টি, ফর অনেস্টি। পাঁচ ঘন্টার জন্য, ফর ফাইভ আওয়ার্স, ফর ফাইভ আওয়ার্স। টাকার জন্য, ফর মানি, ফর মানি। কাজের জন্য, ফর ওয়ার্ক, ফর ওয়ার্ক। হাঁটার জন্য, ফর ওয়াক, ফর ওয়াক। ঘুমানোর জন্য, ফর স্লিপ, ফর স্লিপ। সাহায্যের জন্য, ফর হেল্প, ফর হেল্প। নাচার জন্য, ফর ডান্স, ফর ডান্স। খুশকির জন্য, ফর ড্যান্ড্রাফ, ফর ড্যান্ড্রাফ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। থ্যাংক ইউ।